হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমরা জানবো অজয় দেবগন কত টাকায় করেন, পরিবার, বাড়ি, গাড়ি, সাবেক গার্লফ্রেন্ড এবং অজানা তথ্যগুলো সম্পর্কে। আশা করছি ভিডিওটিতে একটি লাইক দিয়ে না জেনে পুরোটাই দেখবেন। আসল নাম বিশাল বীরু দেবগন, ডাক নাম অজয় এবং রাজু। পেশা অভিনেতা, পরিচালক ও প্রযোজক। জন্মস্থান নয়াদিল্লি, ভারত। জন্ম তারিখ 2 এপ্রিল 1969 সাল। বয়স 51 বছর। উচ্চতা 5 ফুট 10 ইঞ্চি। ওজন 80 কেজি। জাতীয়তা ভারতীয়। ধর্ম হিন্দু ধর্ম। শখ রান্না করা। শিক্ষা জীবন স্কুল সিলভার বিচ হাই স্কুল, মুম্বাই। কলেজ মিথিবাই কলেজ, মুম্বাই। শিক্ষাগত যোগ্যতা স্নাতক। আত্মপ্রকাশ চলচ্চিত্র শিশু অভিনেতা হিসেবে পেয়ারি বেহেনা 1985 সাল, অভিনেতা হিসেবে ফুল আর কাটে 1991। সাবেক গার্লফ্রেন্ড প্রথম গার্লফ্রেন্ড রবিনা ট্যান্ডন অভিনেত্রী, দ্বিতীয় গার্লফ্রেন্ড কারিশ্মা কাপুর অভিনেত্রী, তৃতীয় গার্লফ্রেন্ড কাজল দেবগন, তারা 1999 সালে বিয়ে করেন। পরিবার পিতা বীরু দেবগন, কোরিওগ্রাফার এবং চলচ্চিত্র পরিচালক। মাতা বীণা দেবগন, চলচ্চিত্র প্রযোজক। ভাই অনিল দেবগন, পরিচালক। স্ত্রী কাজল অভিনেত্রী 1999 থেকে বর্তমান। কন্যা নিশা, পুত্র যুব। ইনকাম বেতন তিনি প্রতিটি ছবির জন্য 25 কোটি রুপি নেন। মোট ইনকাম 227 কোটি রুপি। বাড়ি গাড়ি অজানা তথ্য 1995 সালে গুন্ডারাজ চলচ্চিত্রে কাজ করার সময় তার বর্তমান স্ত্রী কাজলের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। কাজল প্রথমে তাকে পছন্দ করেননি। 1999 সালের 24শে ফেব্রুয়ারি তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তিনি প্রথম বলিউড অভিনেতা যিনি একটি ব্যক্তিগত বিমানের মালিক এবং এটি শুটিংয়ের স্থান এবং প্রচারের জন্য পরিবহন হিসেবে ব্যবহার করেছিলেন। তিনি জুতা এবং সানগ্লাস সংগ্রহ করতে পছন্দ করেন। 300+ জুতা এবং 200+ সানগ্লাস সংগ্রহ করেছেন। অজয় প্রায় 100+ বলিউড মুভিতে অভিনয় করেছেন। কয়েকবার ফিল্মফেয়ার পুরস্কার এবং মনোনয়ন পেয়েও তিনি কখনো কোনো পুরস্কার অনুষ্ঠানে যাননি, কারণ তিনি বিশ্বাস করেন যে এই সমস্ত পুরস্কার অনুষ্ঠানগুলি পূর্ব নির্ধারিত এবং শৃঙ্খলাবদ্ধ। প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমাদের ভিডিও সবার আগে দেখার জন্য বেল বাটনটিতে ক্লিক করুন।